গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালে দাপট চলছে। এর প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজধানী আগরতলাতেও বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির জল রাস্তায় এসে জমা হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার জনগণকে। এই অবস্থায় আগরতলা পৌর নিগমের পরিচালিত পাম্পগুলি পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পের মেশিনগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঝড়ের প্রকোপে বৃষ্টি চলছে, এ বৃষ্টিতে কোথাও যেন জল দাঁড়িয়ে না যায় সেই লক্ষ্যে পৌর নিগমের সবকটি পাম্প সক্রিয় রয়েছে। মেয়র জানান, আগরতলা পৌর নিগমের পাম্পগুলি অত্যাধুনিক, শহরের জল নিষ্কাশনী পাম্পগুলি যথেষ্ট, কিন্তু বজ্রপাতের ফলে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়লে পাম্পগুলি চালানো মুশকিল হয়ে পড়ে, ফলে সংশ্লিষ্ট স্থানগুলিতে স্বল্প সময়ের জন্য জল দাঁড়িয়ে থাকে। তিনি জানান, পৌর নিগমের ডিজেল চালিত 5টি পাম্প রয়েছে, তখন এই পাম্পগুলি দিয়ে কাজ চালানো হয়। মেয়র আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় আগরতলা পৌর নিগম প্রস্তুত রয়েছে। আমাদের এই ঝড় মোকাবিলা করার জন্য বা এই বিদ্যুৎ মোকাবিলা করার জন্য রাজ্য সরকার থেকে সমস্ত দপ্তর প্রস্তুত আছে এবং আগরতলা পৌর নিগম তারা প্রত্যেকই বৃষ্টির সময় আমরা প্রস্তুত থাকি। তারপরে বিদ্যুতের জন্য বিশেষভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের বিভিন্ন পাম্পগুলি আমি প্রস্তুতি বলি যে আমাদের পরিচালনা সাহেব ও গতকাল এখানে আমাদের আধিকারিকরা আছেন, সেগুলি মিলে ইঞ্জিনিয়ার আছেন, যার কাজে আছেন, সবাই কিন্তু প্রতিমুহূর্তে পাম্পগুলি বিদ্যুৎ করছেন, পাম্পগুলি চালু আছে। বৃষ্টি পাকলে কিন্তু হলে তো কিছু করার নেই। আমাদের সমস্যা যেটা হয়, এখানে বজ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায়, এই কারণে কিছুক্ষণ জল জমে থাকে। আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের 5টা ডিজেল পাম্প আছে আর 5টি ওয়াটার পাম্প আমাদের কাজ করছে, এখনও চালু আছে সমস্ত জায়গায়। কোথাও জল জমে নেই, যখন জল জমে তখন সপ্তাহ করতে পারার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আমাদের অফিসাররা, আমাদের কর্মচারীবন্ধুরা দিবারত কাজ করছেন। আমাদের এই মোকাবিলা করার জন্য দিবারত আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপারেটর তারা সর্বোপরি কাজ করছে। সবগুলো পাম্পে কি চালু? সবগুলি চালু আছে। যখন যেটা মানে এখন এখানে ডিজেলটা বন্ধ করছে, জল নেই, প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন হয় সবগুলি চালু আছে। আর যদি যাতে জল না জমে সেই চেষ্টা করা হচ্ছে। পাম্পের কতটা কী পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে, তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দুপুর 1টা পর্যন্ত পশ্চিম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 40 মিলিলিটার। এই অবস্থায় শহরকে জলপন্দির হাত থেকে মুক্ত রাখতে আগরতলা পৌর নিগমের 5টি ডিজেল চালিত পাম্প এবং 16টি বিদ্যুৎ চালিত পাম্প মেশিন কাজ করে চলছে। কাজ করে চলছেন পাম্প অপারেটররাও। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।